হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স নতুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সতেরো জুন দুই হাজার বাইশ তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু গত এক সপ্তাহে সারা বাংলাদেশের যে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অনুরোধ জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও তো প্রথমে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব আপনাদের কাছে সেটি হল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু একশো আট চুরাশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু উপপরিচালক প্রোগ্রামার সহকারী প্রকৌশলী পদে কিন্তু লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একশো চুরাশি জন যে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার কিছু সংখ্যক এখানে উল্লেখ করা হয়েছে বাকি বিস্তারিত কিন্তু আপনারা দুই নম্বর পৃষ্ঠায় দেখতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো যুব উন্নয়ন অধিদপ্তরের একশো সাতাশ জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাড়ে জন এবং ক্যাশিয়ার পদে সাতাশি জন গাড়ি চালক পদে তিনজন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে কিন্তু আপনারা এখানে আলোচনা আবেদন করতে পারবেন এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করবো সেটি হল বাংলাদেশ জাতীয় জাদুঘর জাদুঘরে কিন্তু একশো পাঁচজনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে হিসাব রাখুন কর্মকর্তা অধ্যাতন ফটোগ্রাফার প্রকাশনা অফিসার সহকারী প্রশাসনিক কর্মকর্তা সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার রেপ্লিকা ম্যানুফ্যাকচার প্রদর্শক প্রভাষক রেজিস্ট্রেশন সহকারী সহকারী লাইব্রেরি অ্যান্ড কাম ক্যাটালগার এবং অফিস সহকারী কাম কম্পিউটার আপার দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক পদে কিন্তু একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এবং যারাযোগ্য তারা আবেদন করতে পারবেন এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন তারা কিন্তু পঁয়ত্রিশ জন নিয়োগ পঁয়ত্রিশ জন নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে সহকারী বন্দর পরিবহন কর্মকর্তা সহকারী সমন্বয় কর্মকর্তা উর্ধ্বতন প্রশিক্ষক তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণকারী এবং শুল্ক আদায়কারী এই পদে কিন্তু লোক নিয়োগ করবে আপনারা কিন্তু অনলাইনে এটি দেখতে পারবেন এবং সেখানে আবেদন করতে পারবেন এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যারেক্টার সেখানে অনপঞ্চাশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে অফিস সহকারী পদে বারো জন অফিস সহায়ক পদে তেরো জন মালি পদে চারজন নিরাপত্তা প্রহরী পদে পনেরো জন ইউ এস এল পদে দুইজন এবং পরিচ্ছন্ন কর্মীর পদে কিন্তু তিনজন লোক নিয়োগ করবে আপনারা কিন্তু যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী পাশ থেকে শুরু করে কিন্তু এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন তো যারা অল্প শিক্ষিত আছেন তাদের জন্য এটি কিন্তু একটি বিশাল সুযোগ এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি সেটি হল বন সংরক্ষের দপ্তর সেখানে পদ সংখ্যা জন এখানে কিন্তু ফরেস্ট গার্ড এইচএসসি সমান পরীক্ষা যারা বিভিন্ন ডিফেন্সের চাকরি করবার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন ফরেস্ট গার্ড পদে কিন্তু জন লোক নিয়োগ করা এবং এখানে উল্লেখ করা রয়েছে যে ভোলা জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু এটি কোঠা হলে পরে আপনারা বরিশাল থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি সেটি হলো বরেন্দ্র ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স এখানে ছাব্বিশ জন লোককে নিয়োগ করা হবে এবং এখানে অধ্যক্ষ সহকারী অধ্যাপক প্রভাষক প্রশাসনিক কর্মকর্তা হিসাব এবং গ্রন্থকারী পদে কিন্তু স্নাতক পাশে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে আপনার যারা শিক্ষা প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটে চাকরি করবার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন এর বিস্তারিত কিন্তু দুই নম্বর পৃষ্ঠা রয়েছে আর একটি টিপস আপনাদেরকে বলে দিই সেটি হলো আপনারা কিন্তু এই ভিডিও পত্রিকাটি বিস্তারিত পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আপনার ডিসক্রিপশন বক্সে প্রকাশ প্রবেশ করলে কিন্তু এই পত্রিকাটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদেরকে কিন্তু আর কোথাও গিয়ে পত্রিকাটি কিনবার প্রয়োজন হবে না এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো মলানা ভাষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে দশজন নিয়োগ করা হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে দশটি পদ পরিচালক উপপরিচালক সহকারী পরিচালক সহকারী গ্রন্থাগারিক রিসার্চ অফিসার ক্যাটালগার সহকারী প্রোগ্রামার মেডিকেল টেকনোলজিস্ট ট্রান্সপোর্ট মেকানিক এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দশটি পদে কিন্তু দশজন লোক নিয়ে করা হবে এবং যোগ্যতাগুলো কিন্তু দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে এরপরে কিন্তু আমরা যিনি বিজ্ঞপ্তি আলোচনা করছি সেটি হলো খুলনা সিপার লিমিটেড সেখানে বিশজন নিয়োগ করবে বিশজন লোকের মধ্যে কিন্তু ইলেকট্রিশিয়ান যারা এক্সপিরিয়েন্স আছে দক্ষ লোক দশজন এবং ইলেকট্রিশিয়ান যারা আধা দক্ষ দক্ষতা কম রয়েছে তাদের দশজন নিয়োগ করবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি পাশে কিন্তু আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন একটি কিন্তু অল্প শিক্ষায় কিন্তু আপনার কাজের দক্ষতায় চাকরি পাওয়ার একটা বিশাল সুযোগ এখানে করে দিয়েছে খুলনা শিপার লিমিটেড এরপরে আমরা টেলিটকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেখানে আটজন লোক নিয়োগ করা হবে এবং সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী পদে কিন্তু এখানে আটটি লোক নিয়োগ করা হবে এরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিএসসি ইঞ্জিনিয়ারিং হলে পরে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্য করছি সেটি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া সেখানে দশজন লোক নিয়োগ করবে ইস্টনো টাইপিস্ট পদে একজন সহকারী একজন স্টোর কিপার পদে একজন প্রসেস সার্ভার একজন দপ্তরি একজন এবং অফিস সহায়ক পদে কিন্তু পাঁচজন লোক নিয়োগ করবে এই যে কিন্তু কুষ্টিয়ার যারা আপনার রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই একটি এছাড়াও কিন্তু সারা বাংলাদেশের সকল জায়গা থেকে আপনারা আবেদন করতে পারেন বিস্তারিত কিন্তু আপনার তিন নম্বর পৃষ্ঠে দেখতে পারবেন আঞ্জুমান মফিজুল ইসলাম সেখানে কিন্তু মফিজুলের তেরোজন লোক নিয়োগ করবে এগুলো চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে সেখানে চিকিৎসক প্যারামেডিক্স নার্স যানবাহন কর্মকর্তা পদে কিন্তু তেরোজন লোক নিয়োগ করা হবে যারা আগ্রহী আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিতে পারেন এবং টিএমএসএস যারা চাকরি করতে চান যারা এনজিওতে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু একশো পাঁচজন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি কিন্তু একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি আমি বলব এবং ভালো পদে এখানে নিয়োগ দেওয়া হয়েছে দেখেন সহকারী পরিচালক অডিট পদে চারজন জুনিয়র এরিয়া ম্যানেজার আটচল্লিশ জন এবং জুনিয়র এরিয়া ম্যানেজার অফিস সহ সহকারী পদে দুইজন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার অডিট আটচল্লিশ জন কম্পিউটার অপারেটর তিনজন এটি কিন্তু যদিও এনজিও চাকরি কিন্তু এটি কিন্তু খুবই একটি ভালো সার্কুলার আমার কাছে মনে হয়েছে আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ বলাতে পারেন এবং এর বিস্তারিত কিন্তু আপনার পেয়ে যাবেন তিন নম্বর পৃষ্ঠায় এবার দেখি এসডিআই এ চাকরি চারজন লোক নিয়োগ করা হবে প্রজেক্টের একটি চাকরি প্রজেক্ট কোঅর্ডিনেটর কেস ম্যানেজমেন্ট অফিসার এবং অফিসার পদে কিন্তু এখানে লোক নিয়োগ করা হবে এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি সেটি হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পাঁচজন লোক নিয়োগ করবে এটা কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট পদে পাঁচজন লোক নিয়োগ এবং মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা যাদের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এরপরে আমরা চলে যাব শেষ পৃষ্ঠায় সেখানেও কিন্তু আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করবো সেটি হলো জেলা প্রশাসক পটুয়াখালী জেলা প্রশাসক পটুয়াখালীতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এইখানে কিন্তু জন লোক নিয়োগ করা হবে আপনারা একটু পদগুলো দেখে নেবেন কম্পিউটার অপারেটার ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী হিসাব সহকারী পদে কিন্তু এখানে লোক নিয়োগ করা এবং জেলা প্রশাসক টাঙ্গাইল জন লোককে নিয়োগ করবে ইউনিয়ন পরিষদ সচিব ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারটার সার্টিফিকেট সহকারী পদে কিন্তু এখানে লোক নিয়োগ করবে জন আপনারা বিস্তারিত কিন্তু তিন নম্বর পৃষ্ঠায় দেখতে পারবেন এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেটি হলো যে যৌন ফিচার পাখে কিন্তু জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে সেটি আপনারা কিন্তু যারা সিকিউরিটি কাজ করতে আগ্রহী তারা কিন্তু এখানে চোখ বোলাতে পারেন এবং জেলা প্রশাসক গোপালগঞ্জ সাতজন লোক নিয়োগ করবে উপপ্রশাসনিক কর্মকর্তা এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে কিন্তু এই ষাটটি লোক নিয়োগ করা হবে আপনারা কিন্তু এটি খেয়াল করতে পারেন এরপরে হচ্ছে আমরা যে দেখছি রায়গঞ্জ পৌরসভা সেখানে ছয়জন লোক নিয়োগ করবে নকশাকার কো কোষাধ্যক্ষ সহকারী কর নির্ধারক এবং সহকারী কর আদায়কারী নিম্নমান সহকারী বৈদ্যুতিক নিস্ত্রি এখানে কিন্তু রায়গঞ্জ পৌরসভার আপনার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখানে খুব ভর্তি সুবর্ণ সুযোগ পেয়েছে আপনার এখানে আবেদন করে নিতে পারেন মির্জাপুর পৌরসভার এখানে কিন্তু আমরা ছয়জন একটি সার্কুলার দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে সহকারী কর আদায়কারী তারপরে হচ্ছে নিম্নমান সহকারী কোষাধ্যক্ষ সহকারী লাইসেন্স পরিদর্শক এবং হচ্ছে ইন্সপেক্টর পদে কিন্তু এখানে কিন্তু ছয়জন লোক নিয়োগ করা হবে আপনারা এইটি খেয়াল করতে পারেন এরপরে আমরা দেখছি হলে হা একটি সার্কুলার হয়েছে হাজি রহবাহ উদ্দিন উচ্চবিত ছজন লোক নিয়োগ করা হবে আপনি কিন্তু কম্পিউটার অপরেটার ল্যাব কম্পিউটার সহায়ক অফিস কম্পিউটার অপেটার পদ একটু দেখে নিতে পারেন এরপরে আমরা যে নিয়োগ হাউস বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সেখানে কিন্তু এই পাঁচজনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে রিসার্চ অফিসার সাব অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু মোট হলো পাঁচজন লোক নিয়োগ করা হবে আপনার খেয়াল করতে পারেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে রেজিস্টার এবং হিসাব পরিচালক একটি খুবই বড় একটি চাকরির সার্কুলার সেখানে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারেন আকিস গ্রুপ তারা কিন্তু নিরাপত্তা প্রহরী নির্বাচন করবে এবং উল্লেখ সংখ্যকটাই যারা নিরাপত্তা সহ পদে কাজ করতে আগ্রহী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে মেঘনা কেবল তেষট্টি জনের সার্কুলার রয়েছে এবং পিরোজপুর পল্লী বিদ্যুতে তারা কিন্তু তিনজন পুরুষ ড্রাইভার নিয়োগ করবে আপনারা কিন্তু এটিও দেখে লিখে নিতে পারেন এরপরে আমরা আপনাদের কাছে বলছি লালমনিহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ছয়জন কিন্তু অতিথি শিক্ষক নেবে তো এখানে কিন্তু যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেনটেনান্স গ্রাফিক্স ডিজাইনার ওয়েল্ডিং ফেব্রিকেশনের পদে আপনার যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে পার্ট টাইম এটি কাজ করতে পারে মানুষ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পাঁচজন লোক নিয়োগ করবে সহযোগী অধ্যাপক টেক্সটাইল প্রভাষক টেক্সটাইল এবং প্রভাষক রসায়ন লাইব্রেরিয়াম ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট এগুলো পদে কিন্তু এই আবেদন চাওয়া হয়েছে তো আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছেন আপনারা বুঝতেই পারছেন সারা দেশ জুড়ে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অত সাত দিন ধরে প্রকাশিত হয়েছে এবং সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করা হলো আপনারা কিন্তু এই পত্রিকাটি পেয়ে যাবেন আপনাদের ডেসক্রিপশন বক্সে সো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরকে সাবস্ক্রাইব করবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকালে ভালো থাকবেন ধন্যবাদ